গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আই হোপ ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো এই সকালবেলা চাঁদ দেখে তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম। আর দেখো সবাইকে, এখনও কিন্তু কেউই রাস্তায় বের হয়নি, এখনও হাই মাস্টার্ড লাইট জ্বলছে, সবে মাত্র দুই একজন রাস্তায় বেরিয়েছে মর্নিং ওয়ার্কের জন্য। আর আমি এখন চলে এসি ছাদে, কারণ প্রচুর জামাকাপড় কেচেছি সকালবেলা, মানে ভোরের দিকে উঠে। আর দেখো আমও অনেকটাই বড় হয়েছে, কিন্তু এখনও আম মাখা খাওয়া হয়নি, খেতে হবে। আর আজকে আছে মামামের চুল কাটা, মানে চুল কাটা বলতে মামামের মাথা নেড়া করবো। আর দেখো প্রচুর কাপড় নিয়ে আসছি, বললাম না অনেক কাপড় ছিল, কিছু শীতের কাপড়ও ছিল। আর এই শীতের কাপড়টা হচ্ছে এটা মায়ের, আর আমার ছিল চাদর, চাদর বলতে গায়ে নেওয়া চাদর রাত্রিবেলা, তো এই চাদরটাও ছিল। তো ওগুলো সব পুরো একদম কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারও ছিল বেশ পুরো ঝলমলে আকাশ, মানে ভালো রোদ্রু ছিল, মানে ঘন্টা দুয়েকের মধ্যে কাপড় একদম শুকিয়ে যাবে, মানে এরকম ওয়েদার ছিল। তো চলো দিয়ে দিই কাপড় পর। হ্যাঁ দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছি। আর বাবা সকাল সকাল গাছে জল দিয়ে দিয়েছে, কারণ বাবা সকাল সকালে জল দেয়, না হলে এই রোদ্রুর মধ্যে আর দিতে পারে না। বিকেলবেলাও দেয়, কিন্তু সকালবেলা একদম খুবই সকালে দেয় জল গাছে। আর এটা গাঁদা ফুলের গাছ দুটো, এখানে লাগানো হয়েছিল তিনটে, এখানে একটা ছিল বাড়ির, এটার একদম পুরো ডেথ হয়ে গেছে, তো একটা আর দুটো আর ওই সাইডে একটা আছে এটা লঙ্কা গাছ, এই লঙ্কা সরি গাঁদা ফুলের গাছ। চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম সকাল সকাল, আর বকবক করছি না, চলো কাজে লেগে পড়ি, কারণ মামা ঘুমোচ্ছে। মা এই সুযোগে আমি কাপড়গুলো দিয়ে চলে নিচে যাবো, নিজেকে মামাকে ওঠাবো। আর হ্যাঁ সারাদিন কী করি না করি দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, তোমাদের একবার চলো দেখিয়ে দিই পুরো ছাদটা, বললাম না প্রচুর জামাকাপড় ছিল, পুরো ছাদ ভর্তি হয়ে গেছে সকাল সকাল। তো যাই হোক এই সুযোগ কাপড়টাও কাঁচা হয়ে গেলো, আর এদিকে মামামে স্নানের জল দিব রোদে, কারণ এখন ঠান্ডা ঠান্ডা লাগে। তো বন্ধুরা মামামে স্নানের জল দিয়ে দিয়েছি, আর এদিকে দুটো গোলাপের পাপড়ি দিয়ে দিব। তো চলো গোলাপের পাপড়ি, বা কি যে করবে মেয়ে আমার, আজকে চলো দিয়ে দিই, থাক গরম হোক তারপর স্নানের সময় নিয়ে যাবো একবারে। ফুলটা তুলে রাখি, কারণ একটু পর রোদ্রু হয়ে যাবে, তখন বিরক্ত লাগবে ফল ফুল তুলতে, তো এখনই তুলে রেখে দেবো, তার পুজোর সময় দিয়ে দেবো, পুজো তখন আর ঝামলা হবে না, তাই ফুলটা তুলে রাখি, আগে থেকে তুলে রাখি, অনেকটাই দেরি হয়ে গেল আছে। আর ভাবছি মানে মাথার মধ্যে একটা জিনিসই ঘুরঘুর করছে, মেয়ে যে কী করে আমার, বাপরে বাপ, রান্না তো করবেই, চুল কাটবে না। ওকে বলছি মামাম তুমি চুল কাটবে, না বাবা চুল কাটবে না, চুল রাখবোই, আবার শ্যাম্পু করবে না, স্নান করবে না, ভাবো তোমরা। তো চলো বন্ধুরা বেশি বকবক করবো না, কারণ ফুলটা তুলে নিই, তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো। এখানে বাড়ির গাছের লঙ্কা বাবা তুলে রেখেছে, নিয়ে যেতে হতে ভুলে গেছে, তো এগুলো নিয়ে নিই চলো। এগুলো কিন্তু বাড়ির গাছের লঙ্কা, আমাদের তোমাদের লঙ্কা গাছগুলো দেখলাম না, ওগুলো লঙ্কা। তো বন্ধুরা অনেকটা সময় পর আবার দেখা হচ্ছে, কারণ ছাদ থেকে এসে মামাকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে দিয়েছি, তারপর কিছুক্ষণ খেলা করছিলো, তো এখন ওর জেঠু নখ কেটে দিচ্ছে, কারণ হাতের নখটা বেশ অনেকটাই বড় হয়ে গেছিলো। তো দেখো মোবাইল দেখে দেখে নখ কাটছে উনি, মহারানী আমাদের, ওর জেঠুই কেটে দিচ্ছে, সাধারণত ওর জেঠুই নখটা প্রায় কেটে দেয়, কারণ আমি অতটা কাটতে পারি না। চলো মামাকে জিজ্ঞেস করি, ওর নখ কাটতে লাগছে নাই, লাগছে কি? দেখো এই বসে গেল চুল কাটতে, কি যে করে ভগবান জানে, ওর কাটা পড়তো না যদি না স্নান করতো, স্নান করলে পরে চুলটা কাটা পড়তো না, কিন্তু এমন অবস্থা মানে স্নানই করছে না, খুব দুঃখ লাগছে চুলগুলো কেটে আমার, সত্যি দুঃখ লাগছে আমার, অনেক দিন ধরে চুলগুলো বড় হচ্ছিল। তো বন্ধুরা দেখো এদিকে মামামের চুল কাটা শুরু হয়ে গেছে, আর তোমাদের সেই সকাল থেকে বলে গেছিলাম না যে মামাম কি করে, কান্না করবে না কি করবে, কিন্তু আপনারা কিছুই কইনি, বরং সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বসেছিল তোমার। দেখো নতুন বছর নতুন মাথা, তাই কি না? নতুন দিন খোকান আছে, তার দিন আছে।
আমের চুনা বন্ধুরা কে কে খাবে তোরা চলে আসো আমের চুনা বানাবো তো আমের চুনা দিবা কিন্তু হয়ে যাবে পরে আমের চুনা আমের চুনা খাবা কি কি দিবা এর মধ্যে লোক দেখো কেমন লাগছে তো বন্ধুরা দেখো মামামকে পুরো চুল টুল কেটে ওকে স্নান ধান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি ও এখন বিছানার মধ্যে খেলো করছে ওর ভাইদের নিয়ে আর দেখো এদিকে আমি কিছু করিনি এখন স্নান করব কি অবস্থা আর বাজে কটা দেখো এই যে 10:30 এখনও স্নান হয়নি পুজো বাকি আছে আছে প্রচণ্ড লেট হয়ে গেলো তো চলো বন্ধুরা ফাটাফাট স্নান করিনি তারপর তো বন্ধুরা এদিকে অনেকটা লেট হয়েছে তাই আর ভিডিওটা বড় করলাম না তো মামামকে চুল কেটে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর দেখো মামামও টাটা করে দিল তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই